সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, ব্রেকিং নিউজ। শর্ট রেঞ্জের ড্রোনের পাশাপাশি লং রেঞ্জের ড্রোন কিনছেন বাংলাদেশ সেনাবাহিনী। শর্ট রেঞ্জ ড্রোনের পাশাপাশি মিডিয়াম এবং লং রেঞ্জের ড্রোন কিনছেন বাংলাদেশ সেনাবাহিনী। ডিজিডিপি কর্তৃক প্রকাশিত এভালুয়েশন নোটিশে তিন ধরনের ড্রোন কেনার বিষয়ে আলোচনা করা হয়। এসব ড্রোনের রেঞ্জ 100 কিলোমিটার প্লাস শর্ট, 200 কিলোমিটার মিডিয়াম ও 300 কিলোমিটার লং রেঞ্জ এবং মিডিয়াম ও লং রেঞ্জের ক্ষেত্রে 24 ঘন্টা ইন্ডুরেন্স চাওয়া হয়েছে। এসব ড্রোনের 2 থেকে 4টি হার্ড পয়েন্ট চাওয়া হয়েছে এবং এসব ড্রোন নজরদারি, সিগন্যাল, এভিয়েশন, ইলেকট্রিক এবং ওয়ারফেয়ার ক্যাপাবল হতে পারে। এসব ড্রোনের সাথে এয়ার টু এয়ার গ্রাউন্ড, এয়ার টু এয়ার মিসাইল চাওয়া হয়েছে। এসব ড্রোন ক্রয়ের সময় প্রযুক্তি সহ কেনারও পরিকল্পনা আছে সেনাবাহিনীর, যার আওতায় সেনাবাহিনীর আরডির একটি গ্রুপ ড্রোন ম্যানুফ্যাকচারিং এর উপর প্রশিক্ষণ নিবে, যা পরে দেশে নির্মাণ ও মেরামত করা সম্ভব হবে। এদিকে তুরস্ক থেকে 105 মিলিমিটার আল্ট্রালাইট কামান ক্রয় করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে আধুনিক এমকিই বরুণ 105 মিলিমিটার আল্ট্রালাইট হাইজার কেনার চুক্তি সম্পূর্ণ করেছে। গত 23 এপ্রিল তুরস্কের মেক ইন ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির আওতায় জেনারেল ম্যানেজার ইলিয়ান কিলার্স একটি ইন্টারভিউতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মেক ইন বরুণ 105 মিলিমিটার আল্ট্রালাইট হাইড্রোজেন বিক্রয়ের বিষয়টি কনফার্ম করেছেন। এমকি বরুণ 105 মিলিমিটার আল্ট্রালাইট হাইজারের ওজন 1700 কেজি, যা যে কোনো মিডিয়াম লিফ হেলিকপ্টার দিয়ে বহন করা সম্ভব। এই কামানে ব্যবহৃত গোলা রেঞ্জ 17 কিলোমিটার। তবে বাংলাদেশ সেনাবাহিনী কতটি ক্রয় করেছে তা এখনো কনফার্ম করা হয়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।